প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সন ইউজিং স্ট্যাক। আমরা লাস্ট ক্লাসে ইনফিক্স টু পোস্টফিক্স এর বেসিক রুলসগুলো জানার চেষ্টা করেছি এবং কিছু এক্সাম্পল আমরা দেখেছিলাম, যেটা ছিল হচ্ছে তোমার স্ট্যাক ইউজ করে না ডিরেক্টলি আমরা দেখানোর চেষ্টা করেছিলাম। তোমাদের দুটো হোমওয়ার্কও ছিল, তোমরা অনেকেই সেগুলো সলভ করেছো। আজকে আমরা এই স্ট্যাকের মাধ্যমে সলভ করলে যদি সেম রেজাল্ট আসে, তোমরা মিলে নিবা, তাহলে যাদেরটা মিলে যাবে বুঝতে হবে তাদের আনসার ঠিক আছে। তারপর সুযোগ হলে এগুলো নর্মাল বা প্লেইন ওয়েতে যেভাবে তোমরা সলভ করছিলা সেটাও আমি দেখাবো। লাস্ট ক্লাসে আমরা এই ধরনের অনেকগুলো এক্সাম্পল দেখিয়েছিলাম, এই যে ছয়টা এক্সারসাইজ লাস্ট ক্লাসে তোমরা করেছিলা, যে আমরা কমন যে রুলসগুলো ছিল সেই রুলসগুলো ফলো করে। এবং এখানে আমাদের এই প্রবলেমগুলো সলভ করতে গেলে আমাদের অপারেটর সম্পর্কে আইডিয়া থাকতে হবে, প্রিসিডেন্স সম্পর্কে আইডিয়া থাকতে হবে, অ্যাসোসিয়েটিভিটি সম্পর্কে আইডিয়া থাকতে হবে, যেটা নিয়ে লাস্ট ক্লাসে আমরা অনেক কথা বলেছিলাম। আর আমরা ইনফিক্স টু পোস্ট ফিক্স, দ্যাট মিন্স এই কনভার্সনটা আজকে দেখব। তো সেই ক্ষেত্রে আমরা ইনফিক্স মিনিং কি আমরা জানি এবং পোস্ট ফিক্সের মিনিং কি সেটাও আমরা জানি। ঠিক আছে, তাহলে আসো আমরা একটু দেখার চেষ্টা করি। অথবা তোমাদের যে হোমওয়ার্কটা ছিল আমরা একটা সলভ করে তারপরে ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সন স্ট্যাকের মাধ্যমে দেখতে পারি, তারপরে কম্পারিজন আসবে যে কোনটা বেটার বা কেন আমরা কোনটা ইউজ করব। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তোমাদের এই যে 1 নম্বর যে হোমওয়ার্কটা ছিল অনেকে হয়তো বা সলভ করেছো, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে প্রথম লেফট টু রাইটে যেতে হবে, তাই নয় কি? লেফট টু আমাকে রাইটে যেতে হবে, রিজন কি? আচ্ছা, লেফট টু রাইট না, প্রথম আমাদের কার কাজ আগে হবে? প্যারেন্থেসিস, তাই নয় কি? প্রথম হচ্ছে প্যারেন্থেসিসের কাজ আগে হবে। যখন প্যারেন্থেসিসের ভিতরে আমরা দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে তোমার, আচ্ছা এই হচ্ছে আমাদের প্যারেন্থেসিস, তাহলে এর মধ্যে সর্বপ্রথম কার কাজ হবে? এখানে সর্বপ্রথম কার কাজ হবে? না, এখানে তো এই যে একটা প্যারেন্থেসিস আছে, প্যারেন্থেসিস তো মানে তোমার এই একটা, আমরা যদি একটু কালার করে দিই, তার মানে এটা শুরু এবং এটা শেষ হচ্ছে এটা, তাই নয় কি? আবার এখানে এটার শুরু, আবার এটা হচ্ছে শেষ, তাই নয় কি? জি স্যার। তাহলে এখন কার কাজ আগে হবে? এই প্যারেন্থেসিসের কাজ আগে না, এটা না আগে? জি স্যার। ওকে, তাহলে আসো আমরা সলভ করি। এ প্লাস, তাহলে আমাদের ব্র্যাকেট যেটা আছে থাকলো, বি ইনটু সি মাইনাস, তারপরে আমাদের যেই ব্র্যাকেট ছিল সেই ব্র্যাকেটটা যদি রাখি তাহলে কি হবে? ডিই, এটা হবে না? তারপরে মাইনাস, তারপর হচ্ছে এফ, এরপর আছে মাল্টিপ্লিকেশন, এরপর হচ্ছে জি, তারপর হচ্ছে ক্লোজ, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে এইচ। দেখো তো সবার মিলে কিনা আমার এটার সাথে। আচ্ছা, তাহলে এখন এই যে এই পোর্শনটুকু আমাদের কয়টা কনসিডার করতে হবে? একটা কনসিডার করতে হবে নাকি? এখানে এটা একটা অপারেন্ট আর এটা একটা অপারেন্ট, মাঝখানে এটা এটা হচ্ছে অপারেন্ট হিসেবে আমরা কাউন্ট করবো, তাই নাকি? ওকে, তাহলে আমরা আসো তারপরের স্টেপে যাই। তাহলে এ প্লাস বি ইনটু সি মাইনাস, তাহলে এখন কী দাঁড়াচ্ছে? ডি, তারপর হচ্ছে ই, তারপর হচ্ছে ডিভিশন, এটা হচ্ছে একটা পার্ট, এরপর কী হবে? এফ, তারপর কী? মাইনাস, মাইনাস। ঠিক আছে, তাহলে আমাদের যদি চাও এখানে এটা ব্র্যাকেট যদি ইউজ করতে চাও আপাতত করতে পারো বোঝার জন্য, দিলাম হ্যাঁ, না দিলে হবে। তাহলে আমাদের এই ব্র্যাকেটটা থাকবে ইনটু এইচ, তাই নয় কি? তাহলে আমাদের যদি ব্র্যাকেট ইউজ করতে না চাও আমরা চাইলে অফ করে দিতে পারি। তাহলে এইখানে আমাদের এই এতটুকু এখন একটা পার্ট নাকি? এই এতটুকু পার্ট হচ্ছে একটা পার্ট। এখন আসো যে আমরা কার কাজ আগে করব। তাহলে এখন গুণের কাজ
এই যে এখন এতটুকু কাজ আমাদের চিন্তা করতে হবে, তাই নাকি? জি স্যার, তাহলে যখন একটা প্যারেন্থিসের ভিতরে সেম লেভেলের অপারেটর থাকে তখন আমাকে কি চিন্তা করতে হবে, লেফট টু রাইট? কখন? যদি আমাদের এই যে মাল্টিপ্লিকেশন ডিভিশন থাকে অথবা প্লাস মাইনাস থাকে এইগুলোর ক্ষেত্রে, কিন্তু পাওয়ার হলে কি হবে, রাইট টু লেফট, ঠিক আছে? তো এখানে তো যেহেতু পাওয়ার নাই, আছে হচ্ছে মাল্টিপ্লিকেশন, তারপর আছে সাবট্রাকশন, তারপর আছে মাল্টিপ্লিকেশন। সো সাবট্রাকশনের চাইতে তো মাল্টিপ্লিকেশন প্রিসিডেন্স বেশি, তাই নয় কি? তাহলে মাল্টিপ্লিকেশন এখানে একটা দেখতে পাচ্ছি, আবার এখানে একটা দেখতে পাচ্ছি, এখন আমাকে লেফট টু রাইট যেতে হবে, তাই নয় কি? তাহলে প্রথমে আমার এতটুকু কাজ আগে হবে। ক্লিয়ার সবাই? তাহলে আমাদের এখন কি দাঁড়াচ্ছে, এ প্লাস ব্র্যাকেটের ভিতরে বিসি মাল্টিপ্লিকেশন, নাকি? সবাইকে একমত, বিসি মাল্টিপ্লিকেশন, ওকে। এরপরে মাইনাস, এখানে যেই পার্টটা ছিল সেটা আগের মতোই থাকবে, থেকে গেল। এরপরে মাল্টিপ্লিকেশন, এরপর হচ্ছে জি, এরপরে ব্র্যাকেট ক্লোজ, ইনটু এইচ। তাহলে এখন আমাদের এইটা কিন্তু একটা পার্ট, নাকি? এটা কিন্তু আমাদের একটা পার্ট, তো এটাকে আমি একটা ডিফারেন্ট কালার দিচ্ছি। তাহলে এটা একটা পার্ট, এখানে এইটা একটা পার্ট, এই এই পর্যন্ত একটা পার্ট, নাকি? আর এইগুলো কিন্তু নর্মাল ছিল আমাদের, কালারটা চেঞ্জ করে দেই। ওকে, তাহলে এখন আমাদের এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, আর হচ্ছে এইটা একটা পার্ট, তাই না? এখন কার কাজ আগে হবে এতটুকুর মধ্যে, না? তাহলে এখন কি হবে, তাহলে এখন যেটা হচ্ছে আমাদের প্রথমে এ প্লাস, এরপরে ব্র্যাকেট থাকতেছে, ব্র্যাকেটের ভিতরে আমাদের এতটুকু ঠিক থাকবে, নাকি? ঠিক থাকবে না? এখন আমাদের এতটুকুর মধ্যে সলিউশন আসবে। তাহলে প্রথমে যেই অপারেন্ট আছে, এই পুরোটা কিন্তু একটা অপারেন্ট, এতটুকু আমার ঠিক থাকবে, এতটুকু রাখলাম, এরপর আসবে কি, জি, তারপরে মাল্টিপ্লিকেশনটা বাইরে চলে যাবে, তাই নাকি? তাহলে এখন কিন্তু রিমেইনিং পার্টগুলো সেম থাকবে, অর্থাৎ এটা যা আছে তাই থাকবে। কন্ট্রোল ভি, আমরা এটাকে ব্ল্যাক করে দিই। তাহলে এখন কিন্তু এই পোর্শনটা পুরোটা একটা হয়ে গেছে, নাকি? তো এখন তো প্যারেন্থিস আছে যেহেতু, সো এখন তো এটা ছাড়ার কোনো ওয়ে নাই, আছে একটাই যেহেতু আছে। তাহলে আসো, তাহলে এ প্লাস, তাহলে প্রথমে হচ্ছে আমাদের যে অপারেন্ট আছে সেটা হুবহু থাকবে, কন্ট্রোল সি, এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এরপরে পরের অপারেন্টটা পুরোপুরি আসবে, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিলাম, এরপরে মাইনাসটা লাস্টে চলে যাবে, নাকি? ব্যাপারটা এরকম না? এরপরে হচ্ছে আমাদের ইনটু আর হচ্ছে এইচ। তো এখন এই যে এতটুকু, এই এতটুকু কিন্তু পুরোটা একটা, নাকি? তাহলে এই পুরোটাকে একটা কালার দিয়ে দিই। এখন কার সাথে কার কাজ হবে, এটা একটা অপারেন্ট, এটা আরেকটা অপারেন্ট। তাহলে আমাদের এখন যেটা হচ্ছে এ প্লাস, তাহলে আমাদের প্রথম অপারেন্ট যা আছে হুবহু বসে যাবে, এরপরে আমাদের এইচ আসবে, তারপরে মাল্টিপ্লিকেশনটা লাস্টে চলে যাবে, তাই নয় কি? তাহলে এখন এখন কিন্তু এই পুরোটা একটা হয়ে গেল, আর এর সাথে আসবে। তাহলে আমাদের লাস্ট কি দাঁড়াচ্ছে আনসার, তাহলে প্রথমে এ থাকলো, এরপরে হচ্ছে আমাদের এই পুরো অপারেন্টটা চলে আসবে, এরপরে লাস্টে গিয়ে কি হবে, প্লাস, নাকি? এখন এই পুরোটা কিন্তু আমাদের আলটিমেটলি একটা। এই ছিল আমাদের আনসার, দ্যাট মিন্স এ বি সি অ্যাস্টারিস্ক ডি ই, তারপর হচ্ছে ডিভিশন সাইন এফ মাইনাস জি ইনটু মাইনাস, তারপরে এইচ ইনটু প্লাস, যাদের এটা আসছে তাদের আনসার ঠিক আছে। যদি এটা আমি করে দিতে চাচ্ছিলাম না, তারপরে করে ফেললাম। আচ্ছা, তাহলে এটাতে প্রবলেম ছিল, এটা কি সলিউশন হয়েছে এখন? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আসো, এই যে আমাদের সলিউশন আসলো, এইটাতে প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে দেখো, তোমার ব্যাপারটা দাঁড়াচ্ছে যে তুমি শুরু থেকে মানে লেফট টু রাইট, কিন্তু এমন না যে শুধু লেফট টু রাইট চিন্তা করলে হচ্ছে, প্রথমে দেখতে হচ্ছে প্যারেন্থিস আছে কিনা, সেই প্যারেন্থিসের ভিতরে আবার অপারেটর কি আছে। তাহলে প্রত্যেকবারই আমার এই প্যারেন্থিসের ইস্যু প্লাস হচ্ছে অপারেটর ইস্যু, মানে বিভিন্ন জায়গায় থাকতে পারে, এইভাবে আসতেছে না, যেটা হচ্ছে টাইম ওয়েস্ট করবে
এবং প্রোগ্রামের কমপ্লেক্সিটি বাড়াবে যদি আমরা এই মেথডে অ্যাপ্লাই করতে যাই। তাহলে এইটার যেটা রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করে থাকে বা প্রোগ্রামে যেটা ইমপ্লিমেন্ট করে থাকে সেটা হচ্ছে এই প্রবলেমটা সলভ করা হয়ে থাকে হচ্ছে অ্যালগোরিদমের সাহায্যে। যখন তুমি প্রোগ্রাম করবা, সরি, স্ট্যাকের সাহায্যে যখন তুমি প্রোগ্রাম করবা, তখন দেখা যাচ্ছে যে এই স্ট্যাকের মাধ্যমে যদি সেটা সলভ করো তাহলে তুমি প্রোগ্রামের আউটপুট দ্রুত বের করতে পারবা, কমপ্লেক্সিটি কমে যাবে। তাহলে এখন আমাকে জানতে হবে স্ট্যাকের মাধ্যমে কিভাবে এটা সলভ হবে। ওকে, হ্যাঁ, এটা আগের থেকে একটু ক্লিয়ার ছিল, কনফিউশন ছিল কোনটাতে, যোগেরটা। এটা আমারও রেজাল্ট এটাই আসছে স্যার। এটা এটা হ্যাঁ স্যার এটাই আসছে, কিন্তু স্যার হচ্ছে যে সবার লাস্টের লাইনটা এ প্লাস পরে পুরাটা স্যার বি সি ইনটু স্যার, এটা আমরা যদি এটা পরে রাখতাম স্যার, না না হবে না না স্যার, যদি এই পুরাটার সাথে এটা পরে যোগ থাকতো স্যার, এই পুরাটার সাথে, না না স্যার, এরকম পুরোটার লাইনটা এটা, হ্যাঁ এটা যদি পরে থাকতো স্যার তাহলে প্রথমে এটা হতো, এটা প্রথমে হতো। মানে তোমাকে সিম্পলি চিন্তা করতে হবে, ধরো এরকম যে ধরো আমার আছে হচ্ছে এ প্লাস এক্স, এখন এটা তুমি চিন্তা করো কি হবে, এ এক্স প্লাস, ঠিক আছে। এখন এক্স এর বিপরীতে তুমি এক্স এর এটা যদি পুরোটা বসাই দাও, তুমি চাইলে এভাবে ধরে নিতে পারো, কোনো সমস্যা নাই। এই এক একটা পোর্শন তুমি চাইলে ধরতে পারো, যে এটাকে ধরলা এক্স, এটাকে ধরলা ওয়াই, কি বলছি বুঝছো, এভাবে তুমি ধরে ধরে কাজ করতে পারো, আলটিমেটলি একই রেজাল্ট আসবে। ক্লিয়ার? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, যাদের হয়েছে তাদের তো আলহামদুলিল্লাহ মিলাই তো দেখলা। এখন আসো যে আমরা যেটা চাচ্ছি যে ইনফিক্স টু পোস্ট ফিক্স কনভার্সন ইউজিং স্ট্যাক, তাহলে স্ট্যাকের মাধ্যমে কীভাবে সলভ হবে সেটা আমরা দেখাই। বিভিন্নভাবে সলভ করা যায়, মানে স্টাইলের কথা বলছি, সলিউশন তো একই হবে। তো আমি এখানে একটা ফর্মেট ফলো করি, প্রয়োজন একাধিক ফর্মেট দেখাবো। তো এখানে আমি টেবিল নিয়ে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কয়টা কলাম নিব, তিনটা, চারটা, না তিনটা নেই, থাক। প্রথম কলামে আমরা বলতে পারি যে ইনপুট এক্সপ্রেশন, দ্বিতীয় কলাম আমরা বলতে পারি হচ্ছে স্ট্যাক, আর তৃতীয় কলামে বলতে পারি আউটপুট। আউটপুট মানে হচ্ছে আমরা বলবো হচ্ছে, আচ্ছা এখানে কাজ করি, এই ইনপুটে হচ্ছে আলটিমেটলি ইনফিক্স, কি বলছি বুঝছো। আর এখানে যদি আমরা আউটপুট লিখি, আউটপুট মানে হচ্ছে পোস্ট ফিক্স, তাহলে পোস্ট ফিক্স এক্সপ্রেশন। তোমাদের এন থেকে লেখা বোঝা যাচ্ছে ক্লিয়ারলি? আচ্ছা, এখন আমি এখানে একটা স্টাইল লিখলাম, জাস্ট তুমি চাইলে ইনপুট, শুধু ইনপুট লিখতে পারো, চাইলে ইনপুট এক্সপ্রেশন লিখতে পারো, চাইলে ইনফিক্স এক্সপ্রেশন লিখতে পারো। এখানে আমরা লিখছি আউটপুট, শুধু আউটপুট লিখতে পারো, চাইলে আউটপুট এক্সপ্রেশন, চাইলে পোস্ট ফিক্স এক্সপ্রেশন, অথবা পোস্ট ফিক্স স্ট্রিং বলতে পারো, ইনফিক্স স্ট্রিং বলতে পারো। সব বিভিন্নজন বিভিন্নভাবে লিখে, আবার কেউ কেউ এখানে শুধুমাত্র ইনপুট সিম্বলও বলে থাকে। ওকে, তো আসো ধীরে ধীরে আমরা বুঝতে পারবো যে কেন কোনটা ইউজ করবো। ওকে, তাহলে আসো একেবারে প্রথমে আমরা কোনটা চাচ্ছি, আমরা তো এইটা এই প্রবলেমটা সলভ করতে চাচ্ছি নাকি। তাহলে এটাকে লিখি, প্রবলেমটা আমি এখানে দিয়ে দিই, কন্ট্রোল ভি। সো আমরা এই প্রবলেমটা সলভ করতে কিন্তু চাচ্ছি, তাহলে এই পুরোটাকে কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি। এত বড় ফন্ট সাইজ দরকার নাই, বোল্ডেরও দরকার নেই। ওকে, তোমাদের এন থেকে বোঝা যায় কিনা সেটা বলবো, আমি স্ক্রিন বড় করে দিচ্ছি। তাহলে এটা ছিল আমাদের ইনপুট এক্সপ্রেশন, তাই নাকি? এখন স্ট্যাক মানে আমরা ধরো এখনও প্রোগ্রাম বা অ্যালগোরিদম আমি শুরু করিনি, প্রোগ্রামের শুরুতে, মানে এটা হচ্ছে আমার ইনপুট, একবারে শুরুতে ইনিশিয়ালি যখন তুমি একটা স্ট্যাক ক্রিয়েট করবা তখন ইনিশিয়ালি কী থাকে, এমটি থাকে না? এমটি থাকে তো, এমটি থাকে। তাহলে এই অবস্থায় আউটপুট, আউটপুট তো কোনো কিছু থাকবে না, থাকবে আউটপুট কিন্তু কোনো কিছু থাকবে না। তাহলে এবার আসো আমরা নেক্সট স্টেপে যাই। এখন রুলসগুলো কি, রুলসগুলো আমি তোমাদের এখন বলবো, পরবর্তীতে আমি সামারি করে দেখাবো। গত ক্লাসে কিছুটা রুলস আমরা আলোচনা করেছিলাম, তো আমি এখন এটা সলভ করতে গিয়ে বলতে থাকবো, এরপরে আমি রুলসগুলো তোমাদেরকে ডিটেল দেখাবো। নিয়ম হচ্ছে তোমার যদি অপারেটর আসে, যদি কোনো অপারেটর আসে বা প্যারেন্থিসিস আসে, তাহলে সেটা চলে যাবে কোথায়, স্ট্যাকের মধ্যে। আবারও বলি, এক্সপ্রেশনের মধ্যে যদি কোনো অপারেটর থাকে বা প্যারেন্থিসিস থাকে, সেইটা হতে পারে সেকেন্ড ব্র্যাকেট
স্কয়ার ব্র্যাকেট যাই হোক, সেগুলো চলে যাবে হচ্ছে স্ট্যাকের মধ্যে। আর যদি কোনো অপারেন্ড পায়, অপারেন্ড মানে তো বুঝতেই পারতেছে এ বি সি, এখানে 1 2 3 4 এগুলো হতে পারে, তো যদি অপারেন্ড পায় তাহলে সেটা চলে যাবে সরাসরি কোথায়, আউটপুটে। রুলসটা কি বললাম, যদি অপারেন্ড পায় তাহলে ডিরেক্টলি সেটা হয়ে যাবে আউটপুট, আর যদি অপারেটর পায় সেটা চলে যাবে স্ট্যাকের মধ্যে। ক্লিয়ার? তাহলে প্রথম একটা রুলস আমি বললাম, এই রুলস ফলো করে দেখি কতটুকু যাওয়া যায়। ওকে, তাহলে আমরা একেবারে প্রথমে একেবারে প্রথম সিম্বলটা রিড করব, মানে হচ্ছে লেফট টু রাইট যেতে থাকবো, ঠিক আছে, লেফট টু রাইট যেতে থাকবো। তাহলে আমরা যদি প্রথম এটা আমরা কনসিডার করি, তাহলে আমার রিমেনিং পার্ট থাকবে হচ্ছে এতটুকু, তাই নয় কি? আমরা এখন এই কনসিডার করতেছি, কাকে কনসিডার করতেছি, একে। তাহলে এটা কি অপারেন্ড না অপারেটর? তাহলে সরাসরি আউটপুটে চলে যাবে, তাই বলছি আমি, সরাসরি কোথায় চলে যাবে, আউটপুটে চলে যাবে। তাহলে স্ট্যাক কি স্টিল নাও এমটি, তার মানে স্ট্যাকের মধ্যে এখন পর্যন্ত কোনো কিছু যায়নি। ওকে, এবার আসো আমি পরের ইসেতে যাই। এখন সেকেন্ড কোনটা রিড করব, প্লাসটা, তাহলে আমি প্লাস বাদ দিয়ে বাকিটা এখানে রেখে দিই। তার মানে এখন আমরা যেটা রিড করতেছি, একটু সাজিয়ে নিই তোমাদের বুঝতে সুবিধা হবে, তাহলে এখন আমরা যেটা রিড করতেছি সেটা হচ্ছে প্লাস। প্লাস হলে কোথায় যাবে, স্ট্যাকে যাবে না আউটপুটে যাবে? তাহলে আমরা চলে গেলাম স্ট্যাকের মধ্যে। ওকে, তাহলে আউটপুট যেটা ছিল সেটা রিমেন সেম, কি থাকবে, এ থাকবে। ওকে, এবার আসো আমরা পাচ্ছি কি, প্যারেন্থেসিস, কি পাচ্ছি, প্যারেন্থেসিস পাচ্ছি। তাহলে প্যারেন্থেসিসের যদি পাই তাহলে কোথায় যাবে, স্ট্যাকে যাবে। আচ্ছা, এখানে কিছু রুলস আছে যে প্যারেন্থেসিসটা আবার স্টার্টিং হতে পারে, আবার এন্ডিং হতে পারে, ব্যাপারটা এমন না, স্টার্টিং হতে পারে, এন্ডিং হতে পারে। এখন যদি তোমার স্টার্টিং প্যারেন্থেসিস পাও তাহলে সরাসরি কোথায় চলে যাবে, স্ট্যাকে চলে যাবে। কি বলছি বুঝছো? হ্যাঁ, আসতেছি এই স্ট্যাকে যাওয়াটা আমরা কিন্তু বলতেছি পুশ, কি বলতেছি, আমরা যে অপারেশনগুলো শিখছিলাম পুশ পপ, মনে আছে? তাহলে আমি এই যে প্লাসটাকে যে পাঠালাম এটাকে আমরা কিন্তু বলি পুশ অপারেশন হয়েছে, ঠিক আছে। তাহলে যখন আমরা স্টার্টিং প্যারেন্থেসিস পাচ্ছি, প্রিভিয়াস যেই যেটা থাকবে, ধরো প্রিভিয়াস কী ছিল, প্লাস ছিল, স্ট্যাকের মধ্যে কী ছিল, প্লাস ছিল, নতুন করে আসবে কে, স্টার্টিং প্যারেন্থেসিসটা চলে আসলো, তাহলে আউটপুট কি রিমেন সেম, আউটপুট কি রিমেন সেম। এখন যে কোশ্চেনটা, যে যদি ক্লোজিংটা পাই তাহলে কি হবে, যদি ক্লোজিংটা পায় তাহলে ক্লোজিং এর ক্লোজিং পাওয়ার পরে কারেন্ট স্ট্যাকে যা থাকবে একটা করে পপ হতে থাকবে, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত স্টার্টিংটা না পাবে। ধরো এখানে ধরো এমন আছে যে টু, ধরো আছে বি সি, হঠাৎ করে ধরো পাইলো হচ্ছে ক্লোজিংটা, ঠিক আছে, এই ক্লোজিংটা পাইলো, এই ক্লোজিংটা যখন পাবে তখন কি হবে, স্ট্যাকের মধ্যে যা থাকবে একটা একটা করে পপ হতে থাকবে, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই স্টার্টিংটা স্টার্টিং প্যারেন্থেসিস না পায়। ক্লিয়ার সবাই? আমি আবার বলি, ধরো এখন আমার এখানে বি আছে বা সি আছে বা ডি আছে, মনে করো এতটুকু আছে, সরি এখানে তো বিসি থাকবে না, ভুল বলেছি, এখানে এখানে ধরো মাল্টিপ্লিকেশন আছে, মাইনাস আছে, ধরো ডিভিশন আছে, এরকম থাকতে পারে, প্লাস আছে, ঠিক আছে। এখন হঠাৎ করে যখন এই ক্লোজিং প্যারেন্থেসিস পাবে, এটা পাওয়া মানে হচ্ছে সে স্ট্যাকের মধ্যে পুশ হবে না, এটা যখন আসবে তখন সে স্ট্যাকের মধ্যে, কারেন্ট স্ট্যাকের মধ্যে যদি কোনো অপারেটর থাকে যেগুলো থাকবে সবগুলো একটা একটা করে পপ করতে থাকবে, কতক্ষণ পর্যন্ত পপ করবে, যতক্ষণ পর্যন্ত সে স্টার্টিং প্যারেন্থেসিস খুঁজে না পায়। তাহলে যখন এটা পাবে তখন কি করবে, প্রথম এটাকে রিমুভ করবে, তারপর এটাকে রিমুভ করবে, তারপর এটাকে রিমুভ করবে, তারপর এটাকে রিমুভ করবে, তারপর এটাকে রিমুভ করবে। ক্লিয়ার? রিমুভ করার আগ পর্যন্ত সে কন্টিনিউ করতে থাকবে, মানে পপ করতে থাকবে। ক্লিয়ার? আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবা। তাহলে এখন আসো, এখন আসো যে আমাদের এবার রিডিং সিম্বল বা কারেন্ট সিম্বল কোনটা নিয়ে কাজ করব, ইনপুট কোনটা নিয়ে কাজ করব, আমরা কোনটা নিয়ে কাজ করব এখন, বি না কোনটা, বি। তাহলে বি কি আমার স্ট্যাকে যাবে না, স্ট্যাক অপরে থাকবে, সরাসরি আউটপুটে চলে যাবে, তাহলে কোথায় যাবে এরপরে, বি। এতটুকু বুঝছো কিনা সবাই? আচ্ছা, এবার আসো যে আমার মাল্টিপ্লিকেশন সিম্বলটা পাচ্ছি, তাই তো? তাহলে এখন প্লাস, তারপরে প্যারেন্থিসিস, তারপরে মাল্টিপ্লিকেশন। এখানে কিছু রুলস আছে অপারেটরের ক্ষেত্রে, আমি একটু পরে আসতেছি, যখন আসবো তখন আর অপারেটর আসুক, তারপরে দেখা বলতেছি, এ বি যা আছে তাই, তাই নাকি? আচ্ছা, এখন যেটা, আচ্ছা পরে যেটা বলতেছিলাম সেটাই বলি। ধরো এখানে কি পাইছি আমরা,
মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? তো যখন কোনো অপারেটর স্ট্যাকের মধ্যে পুশ হবে, পুশ হওয়ার সময় সে চেক করবে যে স্ট্যাকের মধ্যে অলরেডি কোন অপারেটর আছে। এখানে অপারেটর বলতে আছে কি, তার আগে কি আছে, প্যারেন্থিসিস, তাই না? প্যারেন্থিসিসের আগেরটা কনসিডার করবে না, প্যারেন্থিসিসের পরে যেগুলো আছে সেগুলো কনসিডার করবে। তো এখানে যেহেতু কোনোটা নাই, এই কারণে সে সরাসরি পুশ হয়ে গেছে। যদি থাকতো তাহলে কম্পারিজন আসবে, তাই সেটা আসো আমি ধীরে ধীরে দেখাচ্ছি। এখন কি কনসিডার হবে বলো তো? সিটা যাবে আউটপুটে, এখন হচ্ছে সি আমরা দেখবো, তার মানে কি যেটা স্ট্যাকে যা আছে অপরিবর্তিত থাকবে। তাহলে এখানে চলে আসতেছে কি, এ বি, সি। ওকে, তারপরে আসো এখন আমরা কোনটাকে রিড করব, মাইনাস কে রিড করবো, রিড করবো, রিড করবো বলতে আমরা যেটা বোঝাচ্ছি ইনপুট হিসাবে কনসিডার করবো, ঠিক আছে, বা স্ক্যান করাও বলে কেউ কেউ। তাহলে এখন মাইনাস আসবে। তাহলে এখন হচ্ছে ইস্যু হচ্ছে যে আমার বর্তমানে স্ট্যাকের মধ্যে প্রথম যে অপারেটরটা, মানে টপে যে অপারেটর আছে সেটা কি, মাল্টিপ্লিকেশন। আচ্ছা, এটা তো বুঝতেছো যে এটা টপ। তুমি যদি একটু ভার্টিক্যাল চিন্তা করো, প্রথম গিয়েছে কি প্লাস, তারপরে গিয়েছে কি, তারপরে গিয়েছে কি, এটা কি বুঝছো তোমরা না বুঝো নাই? জি স্যার বুঝছি তো। বুঝছো? আমি একটু বলি, ধরো এটা আমাদের স্ট্যাক, তাহলে প্রথমে আসছিল কি প্লাস, তারপরে কি আসছে, তারপরে কি আসছে, তার মানে এটা এইভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে? তাহলে এখন টপে আছে কি এটা, না? আচ্ছা, তাহলে এখন মাইনাসটা তাহলে ঠিক এর উপরে বসার কথা, মানে আমরা যেভাবে বুঝে, সরি, আমরা যেভাবে বুঝেছি তাতে মাইনাসটা সবার উপরে বসার কথা না? যে এখন সরাসরি আমার কাছে মনে হচ্ছে মাইনাসটা এখানে দিয়ে দিব, ব্যাপারটা মনে হচ্ছে না? আচ্ছা, তাহলে এখন আমার আসতেছে হচ্ছে মাইনাস। তো যখন মাইনাস আসবে তখন দেখবে যে সে এক্সিস্টিং স্ট্যাকের মধ্যে প্রথম কোন সিম্বলটা আছে, আছে কি, মাল্টিপ্লিকেশন। এখন তোমরা বলো যে গুণের প্রায়োরিটি বেশি নাকি মাইনাসের প্রায়োরিটি বেশি, প্রিসিডেন্স কার বেশি? স্যার মাল্টিপ্লিকেশনের প্রায়োরিটি বেশি স্যার। তাহলে যখন নতুন একটা অপারেটর আসবে তখন এক্সিস্টিং স্ট্যাক থেকে কম্পেয়ার করবে যে অলরেডি কে আছে, যদি দেখে যে যে আছে তার প্রিসিডেন্স তার চাইতে বেশি, তাহলে প্রথমে তাকে পপ করবে, মানে তখন আগে সে বেরিয়ে যাবে, তারপরে সে পুশ হবে। আমার কথা কি বুঝছো, যে মাইনাসের চাইতে মাল্টিপ্লিকেশনের প্রিসিডেন্স হাই, দ্যাট মিন্স প্রায়োরিটি হাই, তাহলে প্রথমে এই মাল্টিপ্লিকেশন সিম্বলটা কি হবে, পপ হবে, তারপরে মাইনাসটা পুশ হবে, ক্লিয়ার? তাহলে এখন এই স্টেপে তাহলে কি হবে, এখানে হবে প্লাস আর কি এটা আসবে। তাহলে আসার পরে এখন কি হবে, তাহলে প্রথমে হচ্ছে এ বি সি, এখানে পপ হয়ে গেল কি, মাল্টিপ্লিকেশন। এখন মাইনাসটা কি হবে, এখানে পুশ হবে, ক্লিয়ার নাকি ক্লিয়ার না? দেখো প্রথমে পপ হবে, যেহেতু এর প্রিসিডেন্স হাই তাহলে প্রথমে পপ হবে, তারপরে সে পুশ হবে। এখন যদি এমন হতো, এই কি বলে মাল্টিপ্লিকেশনের আগে আবার একটা ডিভিশন ছিল, দুইটা ছিল মনে করো, তাহলে দুইটাই পপ হবে, কারণ কি মাইনাসের সাথে দুইটারই প্রায়োরিটি বেশি না? আচ্ছা, নাম্বার ওয়ান। এবার আসলে আরেকটা রুলস আছে, ধরো আসছে মাইনাস কিন্তু এখানেও মাইনাস ছিল, তাহলে কি সেম না? যদি সেমও থাকে, সেমও থাকলে সেমটা বেরিয়ে যাবে তারপর সে বসবে, যদি প্লাস থাকে তাও তো সেম, প্লাস থাকলেও কি হবে, সে আগে পুশ হবে, পপ হবে, তারপরে নতুন যেটা আসছে সেটা পুশ হবে। যদি সেম হয় তাও পপ হবে, যদি হাই হয় তাও পপ হবে, ক্লিয়ার? শুধুমাত্র যদি কম হয়, দ্যাট মিন্স লোয়েস্ট প্রিসিডেন্স হয়, তাহলে সরাসরি ইনসার্ট হয়ে যাবে, ব্যাপারটা ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলো? ঠিক আছে, আসো আরও আমাদের ক্লিয়ার হবে, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমাদের পরের স্টেপে আমরা যাচ্ছি, তাহলে এখন আমরা কি রিড করব বলো, ফার্স্ট ব্র্যাকেট রিড করব, তার মানে তো ক্লোজিং ব্র্যাকেট না, ক্লোজিং ব্র্যাকেট, তাহলে কি হচ্ছে আমাদের আগের যেটা আছে সেটা থাকবে, তারপরে এগেন আমাদের এটা আসবে, তাহলে আউটপুট যা ছিল তাই। ওকে, এবার আসো, এবার কি রিড করব, এবার ডি রিড করব, তাহলে আমার স্ট্যাক অপরিবর্তনীয় থাকবে নাকি, আর আউটপুট কি হবে, আগে যেটা ছিল সেটা থাকবে আর নতুন করে যোগ হচ্ছে কি, ডি। এখন আমার কি রিড হবে, ডিভিশন রিড হবে। তাহলে ডিভিশন যদি রিড হয় তাহলে এখন
কারেন্ট স্ট্যাকের মধ্যে কি কোনো অপারেটর আছে? অবশ্যই আছে, কিন্তু সেগুলো তো প্যারেন্থেসিসের বাইরে, মানে পেছনে, তাই নয় কি? মানে টপে তো নাই, তাহলে এখন এখানে যেহেতু কোনো কিছু নাই, তাহলে সরাসরি কি হবে? পুশ হবে স্যার, পুশ পুশ হবে হবে, তার মানে আউটপুট যা আছে তাই স্যার। তাই থাকবে। ওকে, এখন কি পাচ্ছি? ই স্যার, এখন আমরা পাবো হচ্ছে ই। তাহলে ই কি হবে বলো? এইটা আউটপুটে চলে যাবে। সরাসরি আউটপুটে চলে যাবে, তার মানে আগের যেটা আছে সেটা থাকবে আর সাথে আউটপুটে আসলো ই। এখন আমরা কি পাচ্ছি? মাইনাস, তাই নাকি? মাইনাস, জি এবার স্যার। তোমরা বলো কি হবে, রুলস অনুসারে কি হবে? স্যার ডিভিশনটা পপ হবে, তারপর মাইনাসটা পড়বে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে প্রথমে আমাদের এর যেটা আছে সেটা থাকলো, এরপর ডিভিশনটা পপ হলো নাকি? ডিভিশনটা পপ হওয়ার পরে আমার এখানে ডিভিশনটা থাকবে না, তাহলে এখন কি পুশ হবে? মাইনাসটা পুশ হবে। দেখো এই পর্যন্ত বুঝলা কিনা সবাই? জি স্যার বুঝছি। কঠিন মনে হচ্ছে? না স্যার। ওকে, তাহলে এখন আসো আমাদের রিডিং সিম্বল কোনটা? এফ স্যার। এফ। তাহলে এফটা কি? এফটা তো অপারেন্ট নাকি? তাহলে অপারেন্ট হলে সরাসরি আউটপুটে চলে যাবে, চলে গেল, তাহলে এখানে যেটা আছে অপরিবর্তনীয় থাকবে। ওকে, এখন আসো এই যে ক্লোজিং প্যারেন্থেসিস পাচ্ছি আমরা নাকি, এখন আমরা কি পাচ্ছি? ক্লোজিং প্যারেন্থেসিস, ক্লোজিং প্যারেন্থেসিস পাচ্ছি। আউটপুট আগে যা আছে লিখি, তারপর কি হয় দেখি। তাহলে এখন আমরা পাচ্ছি ক্লোজিং প্যারেন্থেসিস। যখনই ক্লোজিং প্যারেন্থেসিস পাবো, সে কি করা শুরু করবে? পপ করা শুরু করবে। কতক্ষণ পর্যন্ত? আমরা স্টার্টিং প্যারেন্থেসিসটা খুঁজে পাইতেছি। খুঁজে পাইতেছে, ঠিক আছে। তাহলে আমার এখানে এটা এটা আমার ইনপুট সিম্বল, তাহলে এখন সে প্রথমে পপ করবে কি? মাইনাস। তাহলে মাইনাস পপ করার ঠিক পরে কি পাইলো? স্ট্যাটিকটা পাইছে না? তাহলে আমার এইখানে আপডেট থাকবে হচ্ছে প্লাস, তারপরে স্টার্টিং, তারপরে মাইনাস, বাকি দুটা রিমুভ হয়ে গেল। তার মানে মাইনাসটা কোথায় চলে আসছে? আর প্যারেন্থিস কিন্তু কখনই আউটপুটে যাবে না, প্যারেন্থিস কখনই আউটপুটে যাবে না, ঠিক আছে। তাহলে প্যারেন্থিস কি হবে? এবং এই যে স্ট্যাকের মধ্যে পুশ পুশ হবে শুধুমাত্র কোনটা? স্টার্টিংটা পুশ হচ্ছে, ঠিক আছে। আর যখনই ক্লোজিংটা আসে, ক্লোজিংটা আসার সময় সে কি করা শুরু করে? পপ করা শুরু করে দেয়। কতর মধ্যে পপ করবে? যখন তা স্টার্টিংটা খুঁজে না পায়, ঠিক আছে। তাহলে সে স্টার্টিং খুঁজে পাইছে, তার মানে তার সাথে তার ক্যান্সেল হয়ে গেল, তার মানে স্টপ হয়ে গেল, আর সে পপ করবে না। ক্লিয়ার? ওকে, এখন রিডিং সিম্পল কি হবে? মাল্টিপ্লিকেশন স্যার। তাহলে এখন হচ্ছে মাল্টিপ্লিকেশন। তাহলে আসো কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে এটাকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তাহলে এখন আসো যে আমার এই যে যে মাল্টিপ্লিকেশন এই আর আছে কি কারেন্টলি? মাইনাস, তাই নাকি? প্রায়োরিটি কার হাই? স্যার মাল্টিপ্লিকেশনের হাই তো স্যার, তাহলে পুশ সরাসরি পুশ হবে। হবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। জি স্যার। তাহলে আমরা যে রুলস বলছি সেই রুলস অনুসারে কিন্তু এখন পুশ না হয়ে কি হচ্ছে? স্যার পপ না হয়ে পুশ হয়েছে। সরি, পপ না হয়ে সরাসরি কিন্তু পুশ হচ্ছে। তাহলে এখন কি হবে? জিটা রিড হবে নাকি? জি স্যার। তাহলে জিটা যদি রিড হয়, তাহলে আমাদের এটা যা আছে তা, সরাসরি আউটপুটে হ্যাঁ, চলে যাবে। এটা যা আছে তাই থাকবে, আর এটা সরাসরি আউটপুটে চলে যাবে। তাহলে এখানে আমরা আউটপুটে চলে আসলো। এগেইন এখন ক্লোজিং প্যারেন্থেসিস পাচ্ছি নাকি? জি স্যার। তাহলে ক্লোজিং প্যারেন্থেসিস পাওয়া মানে হচ্ছে সে পপ করা শুরু করবে। তাহলে প্রথম পপ করবে কাকে? মাল্টিপ্লিকেশন, তাহলে তারপর প্রথমে আসলো মাল্টিপ্লিকেশন, তারপরে কাকে? মাইনাসকে। মাইনাস, তাহলে দুইটা পপ করা শেষ, এরপরে এই প্যারেন্থেসিসের সাথে এই প্যারেন্থেসিস ক্যান্সেল, তাহলে শুধু থাকলো কি? প্লাস। শুধু প্লাস থাকলো। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। ওকে, তার মানে আমরা যখন প্রোগ্রামে যাব তখন কিন্তু এখানে লুপ চলবে, তাই নাকি? আমরা তো এখানে চাইলে লিস্টটা বাড়াতে পারতাম, যেহেতু প্রথমবার দেখাতাম এটা পপ হয়েছে, তারপরে আর পরের লাইনে গিয়ে দেখাতাম এটা পপ হয়েছে, তারপরের লাইনে গিয়ে দেখাতাম এটা চলে গেছে। আমার কথা কি বুঝছো? সব প্রোগ্রাম যখন করবো তখন কিন্তু আমরা এখানে লুপ চলবে আর কি। এখন রিডিং সিম্বল কি বলো? মাল্টিপ্লিকেশন। ওকে, এখন বলো মাল্টিপ্লিকেশন কি হবে, পুশ হবে না পপ হবে? কেন, বর্তমান আছে কি শুধু প্লাস? প্লাসের চাইতে আমার কি বলে মাল্টিপ্লিকেশনের প্রিসিডেন্স হাই, তাই নাকি? তাহলে যদি হাই হয় তাহলে কি সরাসরি পুশ হয়ে যাবে না? ঠিক আছে, এবার আসো, এটা তো এমটি হয়ে যাবে নাকি? ইনপুট এমটি হয়ে যাবে। তাহলে ইনপুট যদি এমটি হয়,
আমার এখন এটা যা আছে এখানে হুবহু থেকে যাবে, আর এইখানে যা আছে এটা হুবহু চলে আসবে, আর লাস্টে কি যাবে এইচ। এখন এই স্ট্যাক এমটি না হওয়া পর্যন্ত কি হবে? অপারেশন চলতে থাকবে, স্ট্যাক এমটি না হওয়া পর্যন্ত কি হতে থাকবে? চলতে থাকবে। এই সর্বশেষ যে অবস্থা তাতে আমার প্রথমে আছে প্লাস, আর এরপরে আছে হচ্ছে কি এখানে, এটা না এই অবস্থায় আছে না এখন। আচ্ছা তাহলে এখন আসো, যে আমার এটা তো এমটি ছিল, এখানে তো আর নতুন করে কিছু আসবে না। এখানে পপ করা শুরু করবে কোন পাশ থেকে? টপ থেকে না, পপ করা শুরু করবে। তার মানে তুমি চাইলে দুই দুইটা স্টেপ দেখাতে পারো, চাইলে এক স্টেপও করে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আমার প্রথম কি হবে, ধরো এখানে তো লুপ চলবে আর কি, যে যখন ইনপুট সিম্বল এমটি হয়ে যাবে তখন যদি স্ট্যাকের মধ্যে কোনো সিম্বল বা অপারেটর থাকে সেগুলো কি হওয়া শুরু করবে, পপ হওয়া শুরু করবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত এমটি না হয়, ব্যাপারটা এমন না। তাহলে প্রথম পপ হলো, প্রথম পপ হলো কে, তারপরে কে, তাহলে এখানে কি আসলো? এবার মিলাও তো আগের রেজাল্ট আর এই রেজাল্ট মিললো কিনা, আমি রেজাল্টটা কপি করে আনি, কন্ট্রোল সি লাস্টে দিচ্ছি, হ্যাঁ কন্ট্রোল ভি, এবার মিলাও, মিলছে নাকি মিলে নাই? তাহলে এটা সুবিধা কি, প্রোগ্রাম করতে গেলে এখানে তো আর আমার এই মাঝখানে প্যারেন্থেসিসের ভিতরে গিয়ে আবার কার পিছনে যায় সেগুলো চেক করার দরকার হচ্ছে না, মানে প্রত্যেকবার তো একই ধরনের চেকিং দরকার পড়তেছে না, যে আমার প্যারেন্থেসিস আছে কিনা, তার ভিতরে আবার লেফট টু রাইট কিনা, এই ধরনের সিচুয়েশন তো নাই আছে। এটা সরাসরি ইনপুট সিম্বলগুলো রিড করা শুরু করছে লেফট থেকে, যাচ্ছে কি ক্রমান্বয়ে লেফট টু রাইটে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে ব্যালেন্স করার চেষ্টা করতেছে যে কি হবে। তাহলে দেখো এটা হচ্ছে প্রোগ্রামের, প্রোগ্রাম করলে আমাদের প্রোগ্রামের কমপ্লেক্সিটি কমবে, প্লাস হচ্ছে টাইম সেভ হবে। তো এই এই ধরনের কিন্তু একটা প্রোগ্রাম আমরা আগামী ক্লাসে হয়তো বা ইমপ্লিমেন্ট করব। তাহলে এই হচ্ছে সলিউশন, যদি বলে স্ট্যাকের মাধ্যমে সলিউশন করো তাহলে এইভাবে আসতে হবে, আর যদি তোমাকে বলা হয় যে রুলস মানে নর্মালভাবে সলিউশন করো তাহলে এটা হবে। এখন আমরা রুলসগুলো একটু দেখে আসি, আমি তো যা বললাম সেই রুলসগুলো এখানে, আচ্ছা এখানে তো নাই, লেকচার শিটের মধ্যে আছে। তো এখানে তো সব ধরনের ইস্যু আসে নাই, যেমন ধরো প্লাস প্লাস সেম পজিশনে পাই নাই, মাইনাস মাইনাস সেম পজিশনে পাই নাই, পাইছি তো অন্য এক্সাম্পল হয়তো আমরা পাবো, কিন্তু রুলসগুলো আমাকে একটু দেখে নিতে হবে। দেখো কি বলছে, স্ক্যান দ্য ইনফিক্স এক্সপ্রেশন ফ্রম লেফট টু রাইট, এগুলো মুখস্থ করার দরকার নাই, জাস্ট রিডিং করবা, ওকে বুঝবা। স্ক্যান মানে কি, এই যে রিড করা, কোথা থেকে বলছে লেফট টু, এবার কি বলছে ইফ দ্য স্ক্যান ক্যারেক্টার ইজ অ্যান অপারেন্ট, তাহলে সরাসরি কি হয়ে যাবে, এখন কি বুঝলা না বুঝলা না? আচ্ছা এখন আসো, যদি এটা কিন্তু অ্যালগোরিদম বলতেছি বা প্রসিজার বলতেছি, যদি এটা না হয় অপারেন্ট, যদি না হয় তাহলে অপারেটর হবে নাকি? অপারেটর হলে আবার কি ধরনের চেকিং আছে, প্রিসিডেন্স একটা চেকিং আছে, আছে না? তাহলে বলছে ইফ দ্য প্রিসিডেন্স অফ দ্য স্ক্যান্ড অপারেটর ইজ গ্রেটার দেন দ্য প্রিসিডেন্স অফ দ্য অপারেটর ইন দ্য স্ট্যাক, স্ট্যাকের মধ্যে যেটা আছে সেটার চাইতে যদি তুমি যেটা স্ক্যান করতেছো সেটার যদি প্রিসিডেন্স হাই হয় তাহলে কি হয়েছিল, সরাসরি পুশ হয়েছে না? অথবা ধরো স্ট্যাকটা একেবারে এমটি আছে তাও তো পুশ হবে, কম্পেয়ার তো করতে পারবে না, পারবে? অথবা যদি স্ট্যাকের মধ্যে লেফট প্যারেন্থেসিস থাকে তাও তাহলে কি হবে, সরাসরি পুশ হবে না? এটা কি বুঝছো, মনে বুঝো নাই? ধরো আমার স্ট্যাকটা এ অবস্থায় আছে, ধরো এখন এ অবস্থায় আছে, এখন ধরো একটা তোমার কি বলে প্লাস ইন করবে, প্লাস ইন করলে সে তো আর এটার সাথে কম্পেয়ার করতে পারবে না, পারবে? কারণ লাস্ট আছে কোনটা, এটা আছে না? এখন যদি এটা না থাকতো, এখন ধরো প্লাস আসতেছে, প্লাস আসলে কি করতো, প্রথমে এটাকে বের করে দিত না? কিন্তু এখন ধরো এখানে আছে হচ্ছে এটা, তো এখন সে প্লাস আসছে, প্লাস আসছে সরাসরি এখানে বসে পড়বে নাকি এটার সাথে কম্পেয়ার করবে? বসে পড়বে, এখানে কিন্তু সেই কথাটাই বলছে যে ইফ দ্য প্রেসিডেন্স অফ দ্য স্ক্যান্ড অপারেটর ইজ গ্রেটার দেন দ্য প্রেসিডেন্স অফ দ্য অপারেটর ইন দ্য স্ট্যাক, স্ট্যাকের মধ্যে যেটা আছে সেটার চাইতে যদি যেটা তুমি স্ক্যান করছো সেটার যদি প্রেসিডেন্স হাই হয় তাহলে কি হবে, পুশ হবে নাকি? আর কখন পুশ হতে পারে, যদি স্ট্যাকটা একেবারে এমটি থাকে তাহলে তো কম্পারিজনের সুযোগ নাই, সরাসরি পুশ হবে যেহেতু অপারেটর। আর কখন পুশ হতে পারে, যদি স্ট্যাকের মধ্যে লেফট প্যারেন্থেসিস থাকে নাকি, তাহলে তো কম্পারিজন করার সুযোগ নাই, ক্লিয়ার বুঝছো এটা? আর যদি এটা না হয়, তার মানে এলসের ভিতরে আবার ইফ আছে এলস আছে, যদি এটা না হয় তার মানে এটা না হয় এটার বিপরীতটা হবে, দ্যাট মিন্স প্রিসিডেন্স কম হবে, যেটা তুমি তোমার ইনপুট দিচ্ছ সেটার যদি প্রেসিডেন্স
কম হয় তাহলে কি হবে? তাহলে স্যার পপ হবে পপ স্যার। হবে, তাই বলছে যে পপ অল দ্য অপারেটরস ফ্রম দ্য স্ট্যাক হুইচ আর গ্রেটার দেন অর ইকুয়াল ইন প্রিসিডেন্স দেন দ্যাট দ্য স্ক্যান্ড অপারেটর। ঠিক আছে, স্যার দ্যাট মিন্স যদি ইকুয়াল হয় তাহলেও পপ হ্যাঁ হবে তাই স্যার। এখানে তাই বলছে, হ্যাঁ তাই তাই তো হবে, তাই বলছি আমি যদি সমান হয় প্লাস প্লাস যদি মিলে যায় মাইনাস মাইনাস যদি মিলে যায় তাহলে প্রথমে যেটা আছে এক্সিস্টিং স্ট্যাকের মধ্যে সেটা পপ হবে, তারপরে সে পুশ হবে। ইকুয়াল হলো পপ হবে, বেশি হলো কি হবে? পপ হবে। ঠিক আছে, যে আফটার ডুইং দ্যাট পুশ দ্য স্ক্যান্ড অপারেটর টু দ্য স্ট্যাক, তার মানে তুমি এই কাজ শেষ করার পরে কি করবা? পুশ করবা, তার আগে করতে পারবা না। এরপর আসো ইফ দ্য স্ক্যান ক্যারেক্টার ইজ এন লেফট প্যারেন্থিসিস, সরাসরি কি করি আমরা এটা? ইফ দ্য স্ক্যান ক্যারেক্টার ইজ রাইট প্যারেন্থিসিস তখন কি করি? পপ দ্য স্ট্যাক অ্যান্ড আউটপুট ইট আনটিল কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত লেফট প্যারেন্থিসিস না পাও। এই যে লেফট প্যারেন্থিসিস এনকাউন্টার, এখানে যে এই কথাটা আবার এখানে বলা আছে। আচ্ছা, এই প্রসেসটা মানে 2 to 6 এই পর্যন্ত রিপিটেডলি চলতে থাকবে পুরো অপারেশনের মধ্যে। হ্যাঁ, এইভাবে। আর সর্বশেষ আমরা কি করি, আউটগুলো প্রিন্ট দিতে থাকি এই লুপের বাইরে এসে। এরপর যদি কোনো কিছু থেকে যায় যে পপ এন্ড আউটপুট ফ্রম দ্য স্ট্যাক আনটিল ইট ইজ নট এমটি, যত মধ্যে এমটি না হয় তত মধ্যে আমরা কি করতে থাকি, পপ করতে থাকি এবং আউটপুটে নিয়ে যেতে থাকি, তাই নয় কি? তাহলে আমরা কিন্তু এই আউটপুট কিন্তু আমরা সেটাই দেখলাম। এটা তোমাদের শিটের মধ্যে করেও দেয়া ছিল এবং ব্যাখ্যাও দেয়া, না এটা করে দেয়া নেই, অন্য একটা আছে। আচ্ছা, আরেকটা করে দেওয়া, এই যেটা করে দেয়া আছে না, এই যে করে দেওয়া আছে কিন্তু। ঠিক আছে, এখানে আরো একটা সলিউশন আছে, এই যে একটা আছে, আসো এটা করি। তাহলে আমরা আরেক পেজে যাই, এটা আরেকটা স্টাইলে দেখাই, এতটুকু কপি করি, এতটুকু নেই, না বুঝে কিন্তু যাবা না। ঠিক আছে, 100% বুঝতে হবে। আসলে এটা যদি একটু চেঞ্জ করি, ধরো এখানে আমি যেটা বারবার বলতেছিলাম যে কারেন্ট সিম্বল বা রিডিং সিম্বল বা স্ক্যান ইনপুট কোনটা বলবো, ধরো কারেন্ট সিম্বল বললাম। ওকে, এরপরে ধরো আমরা বললাম যে এটাকে অপারেটর, অপারেটর স্ট্যাক, আর এটাকে আমরা ধরো বললাম যে পোস্ট ফিক্স স্ট্রিং বলতে পারো। তাহলে আমাদের রিমুভ করে দিলাম, রিমুভ করে দিলাম, এখন আসে এটা হচ্ছে আমাদের টোটাল এক্সপ্রেশনটা নাকি? তাহলে আমরা প্রথম কাকে রিড করব? একে রিড করব। ওকে, তাহলে একে রিড করলাম, তাহলে এখানে কিছু আসবে না এমটি থাকবে? এমটি পোস্টফিক্স কিছু আসবে, আসবে তো নাকি? পোস্টফিক্স কি আসবে, এ আসবে না? এখন কাকে রিড করব? ডিভিশনকে রিড করব। তাহলে ডিভিশন রিড করলে চলে যাবে কোথায়, স্ট্যাকের মধ্যে। পোস্টফিক্স কি থাকবে, যা আছে তাই থাকবে। এখন কাকে রিড করব? তাহলে স্ট্যাক আনচেঞ্জড। ওকে, এখন কাকে পাচ্ছি, পাওয়ার। ঠিক আছে, তাহলে পাওয়ার পেলে রুলসটা কি বলো? পাওয়ার পাওয়ার মানে এইটার চেয়েতে মানে কম্পেয়ার করবো কোনটার সাথে, যেটা স্ট্যাক আছে, স্ট্যাক তাহলে আছে ডিভিশন, ডিভিশন যদি হাই না তাহলে কি হবে, পুশ হবে না? জি স্যার। ওকে, এবি, এরপরে কি পাচ্ছি? তাহলে আমাদের এটা রিমেইন আনচেঞ্জ, আর এটা কি থাকবে, এবি সি নাকি? এরপর কাকে দিব, মাইনাস। তাহলে এখন আসো কি হবে বলো, কারণ হচ্ছে ওই দুইটারই প্রিসিডেন্স কি হাই,
কম্পেয়ার টু মাইনাস, ঠিক আছে? তাহলে প্রথমে কে পপ হবে, তারপরে কে পপ হবে, ডিভিশন। তাহলে আমাদের এখানে বসবে কে? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এখন কে আসবে? এখন আমাদের ডি আসবে। তাহলে এখানে ছিল মাইনাস, এটা থাক, এখানে যেটা আছে এটা থাক, তাহলে এখানে কি আসবে? ডি। এখন এটা কি এমটি হয়ে যাবে না? তাহলে এমটি হয়ে গেলে এখন এটা পফ হয়ে যাবে না? তাহলে এখানে কি আসবে? এ বি সি, তারপর ডি, তারপর কি একটা মিসিং আছে না? এখানে একটা ডিভিশন আছে, এই তো? সো তুমি চাইলে কিন্তু এই স্টাইলও ফলো করতে পারো, যে একটা একটা করে নিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে আবার কি হলো? তুমি চাইলে এই স্টাইলটাও কিন্তু ফলো করতে পারো। এখানে একটা স্টাইল দেখিয়েছি যে একটা করে সিম্বল কমে যাচ্ছে, মানে রিড করতেছি পুরো ইনপুট এক্সপ্রেশন, তো আমার ইনপুট নেওয়া থাকে তাই না? সেখান থেকে একটা একটা করে আমি চেক করতেছি। আবার এখানে আমি দেখাচ্ছি যে জাস্ট একটা করে, সেটাও হতে পারে তোমার যেটা খুশি। তোমাদের শিটে আমি যেটা এভাবে করে দিলাম, তোমার তোমাদের শিটে কিন্তু যে এভাবে দেখিয়েছিলাম একটা একটা কমা, এবং এখানে ডিটেলস ডেসক্রিপশন ছিল বোঝার জন্য, এগুলো পরে দেখো যে কিভাবে কাজ হয়েছে, কেন হয়েছে। যেমন দেখো এখানে, না না লাগবে না, লাগবে না। তাহলে এখন তো তোমরা যে কোনোটা সলভ করতে পারবা নাকি? ওকে, তাহলে তোমাদের আর একটা হোমওয়ার্ক দিয়ে দিই, এইভাবে করবা, করে পোস্ট করবা, যে টেবিলটা পোস্ট করবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, টেবিলের মতো, মানে স্ট্যাকের সাহায্যে। তাহলে আসো আমি একটা এক্সাম্পল হোমওয়ার্ক আকারে দিয়ে দিচ্ছি। এটা দেই, কে প্লাস এল মাইনাস এম ইন্টু এন প্লাস কি দিব, ও পাওয়ার পি, তারপর ইন্টু ডাব্লিউ স্ল্যাশ ইউ স্ল্যাশ ভি মাল্টিপ্লিকেশন টি প্লাস কিউ। তাহলে এটা হচ্ছে ইনফিক্স, তোমাকে কনভার্ট করতে হবে কিসে, পোস্টফিক্স এক্সপ্রেশন নিয়ে আসতে হবে। এটা কি হবে, এটা হচ্ছে তোমার কাজ। ঠিক আছে, তাহলে এটা সলভ করলে মোটামুটি এখানে ই পাবা, সেম লেভেলের প্রেসিডেন্স পাবা, হাইয়েস্ট পাবা, লোয়েস্ট পাবা, তাহলে আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এটা করে পোস্ট দাও, তারপরে আমি আনসার বলে দিব, অসুবিধা নেই। কে প্লাস এল মাইনাস এম ইন্টু এন প্লাস ও পাওয়ার পি মাল্টিপ্লিকেশন ডাব্লিউ ডিভিশন ইউ ডিভিশন ভি মাল্টিপ্লিকেশন টি প্লাস কিউ। ওকে, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ওকে, এবার আসো যে আমাদের আরেকটা পার্ট হলে আমাদের এই ইনফিক্স ও পোস্ট ফিক্সের পুরো পার্টটা শেষ হবে। আচ্ছা, এখন আমরা যেটা দেখব যে ইনফিক্স ও পোস্ট ফিক্স কনভার্সন তো আমরা দেখলাম, এখন আমরা ইভালুয়েশন দেখব। ইভালুয়েশন দেখতে গেলে আমাদের এই যে যে ভেরিয়েবলগুলো নিয়ে কাজ করলাম, এগুলোর ভ্যালু দিয়ে যদি সলভ করি তাহলে ইভালুয়েট করা যাবে। ধরো এখানে তো আমরা এ এ বি সি এগুলো দিলাম, এগুলোর পরিবর্তে যদি নিউমেরিক ভ্যালু থাকতো তাহলে ইভালুয়েট করা যেত না? আমার রেজাল্ট কত হবে, ক্যালকুলেশনটা করা যেত না? আমার কথা কি বুঝছো? জি স্যার। তো তোমরা তোমাদের গত ক্লাস আমি এই যে কম্পিউটারের মধ্যে নর্মাল ক্যালকুলেটর আর হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটর মধ্যে পার্থক্য দেখিয়েছিলাম না? হ্যাঁ স্যার। তাহলে ওই পার্টটাই এখন আমরা ইভালুয়েশন পার্টে যাচ্ছি, যে ইভালুয়েট করলে রেজাল্ট কীরকম আসে বা কীভাবে আসে সেটা দেখব। তো আমাদের লেকচার শিটের মধ্যে একটা এক্সাম্পল দেওয়া আছে,
ধরো এখানে বলছে যে ইনফিক্স এক্সপ্রেশন হচ্ছে এটা, এখানে পোস্টফিক্স এক্সপ্রেশন বলে দেয়া আছে, এটাকে ইভালুয়েট করতে বলছে। তো আমরা কাজ করি, প্রথমে ইনফিক্সটুকু পোস্টফিক্সটা দেখাই, তারপর ইভালুয়েট করি, সেটা ভালো হবে না? আমার কথা কি বুঝছো? জি স্যার, তাহলে ইনফিক্স টু পোস্টফিক্স আমরা প্রথমে করব স্ট্যাকের মাধ্যমে, এরপরে আবার স্ট্যাকের মাধ্যমে ইভালুয়েশনটা করব, ইভালুয়েট করা যেটা বলে আর কি। তো এটা দিয়ে আমাদের ক্লাসটা শেষ হবে। তাহলে আমরা নতুন পেজে যাই, মাইক্রোফোন মিউট করে নাও যার টোন আছে। তো আমাদের এক্সাম্পল হচ্ছে 5 + 3 মাল্টিপ্লিকেশন 8 - 2। ওকে, এটা হচ্ছে আমাদের ইনফিক্স এক্সপ্রেশন। ওকে, তাহলে ইভালুয়েট করতে গেলে আমরা যেটা এখন জানতে সেটা হচ্ছে যে, দেখি এখানে টাইটেলটা কি আছে, এই যে পোস্ট ফিক্স এক্সপ্রেশন ইভালুয়েশন ইউজিং স্ট্যাক। তা আমরা যদি ইভালুয়েট করতে চাই তাহলে প্রথমে কি করতে হবে, ইনফিক্সকে কিসে কনভার্ট করতে হবে? টাইটেলটা হচ্ছে এটা, ঠিক আছে, যে পোস্ট ফিক্স এক্সপ্রেশন ইভালুয়েশন ইউজিং স্ট্যাক। তাহলে ধরো আমার আছে ইনফিক্স, ইনফিক্সকে প্রথমে কিসে কনভার্ট করতে হবে? পোস্ট ফিক্সে। তা নয় তো ইভালুয়েট করতে পারবো না, পারবো? ব্যাপারটা এমন যে আমার যে ইনপুটগুলো থাকে সেই ইনপুট যখন আমি কম্পিউটার ইনপুট দিই সেটাকে পোস্ট ফিক্সে কনভার্ট করে, কনভার্ট করার পরে সেই ইভালুয়েট করে। তো এখন যদি আমি সরাসরি পোস্ট ফিক্স এক্সপ্রেশন তোমাদের দিয়ে দেই, পোস্ট ফিক্স এক্সপ্রেশনের আনসারটা একটু দেখে নিই এখানে কি আছে, এই যে 5 3 5 3 + 8 2 - আচ্ছা 5 3 + 8 2 - মাল্টিপ্লিকেশন, সম্ভবত আনসারটা এখানে এরকম আছে। ওকে, তো ধরো তোমাকে যদি আমি এটা দিয়ে দিই, এটা দিলে তুমি সরাসরি স্ট্যাকের মাধ্যমে ইভালুয়েট করা শুরু করবে। তো আমি তোমাদের জাস্ট, যেহেতু একটু আগে ইনফিক্স টু পোস্টফিক্স করালাম, এখন আমি এটা প্রথমে ইনফিক্স টু পোস্টফিক্স করবো, দেখবো এটা আসে কিনা, তারপরে আমি এটাকে ইভালুয়েট করবো। বুঝতে পারছো নাকি পারো নাই? আমার কথা বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা টেবিলটা কপি করে নেই, কন্ট্রোল সি, এখানে আসি, কন্ট্রোল ভি, এই স্টাইলে সলভ করার চেষ্টা করি। তাহলে প্রথমে কাকে রিড করবো বলো? কেন, লেফট লেফট প্যারেন্থেসিস, ঠিক আছে, তাহলে এটা অপারেটর স্ট্যাকে চলে গেল, পোস্টফিক্স কোনো কিছু নাই, আছে। এরপরে কাকে রিড করবো? 5K, তাহলে 5 রিড করলে কোথায় যাবে দ্রুত বলবা? পোস্টফিক্স। ওকে, এরপরে প্লাস কে আমরা রিড করবো, তাহলে যাবে কোথায়? ওকে, তাহলে 5 থাকলো। এরপরে কাকে রিড করবো? 3K রিড করবো, তাহলে আমার এটা যা আছে তা থাকবে, তাহলে এখানে কি আসবে, 5 আর কি, এটা আসবে না? ওকে, এরপরে ক্লোজিং নাকি? জি স্যার। তাহলে এখন কি হবে বলো, দ্রুত বলো স্যার, প্লাসটা স্যার পোস্ট ফিক্সে চলে যাবে। তাহলে 5 3 প্লাস, আর এই যে স্টার্টিং পাওয়া পর্যন্ত কি চলতে থাকবে না? তার মানে দুইটাতে ক্যান্সেল হয়ে গেলো, এমটি হয়ে গেলো না? জি স্যার, এমটি, এটা কিন্তু এমটি হয়ে গেছে। ওকে, তাহলে এখন নতুন করে পাইলো কি? ঠিক আছে, এগেন লেফট প্যারেন্থেসিস পাইছে, তাহলে আমার ছিল অলরেডি মাল্টিপ্লিকেশন, আর আসবে কি, লেফট প্যারেন্থেসিস নাকি, 5 3 প্লাস, এখন কি পাচ্ছে, 8 নাকি? তাহলে 8 কি হবে, 5 3 প্লাস আর হচ্ছে 8, এখন কি পাচ্ছে, মাইনাস নাকি? তাহলে অ্যাস্টেরিক্স প্যারেন্থেসিস মাইনাস, তাহলে 5 3 + 8, এখন কি পাচ্ছে, 2 নাকি? তাহলে আমাদের এটা যা আছে থাকলো, আর এখানে যা আছে থাকবে, সাথে কি আসবে, 2, এখন কি হলো, ক্লোজিং প্যারেন্থেসিস নাকি? তাহলে ক্লোজিং প্যারেন্থেসিস যদি আসে তাহলে কি হবে, পপ হবে কে, মাইনাস, মাইনাস, আর এখানে শুধু থাকবে অ্যাস্টেরিক্স নাকি? এবার এটা কি হয়ে যাবে, এমটি, ঠিক আছে, এমটি হয়ে গেল, এটা কি হয়ে যাবে, এমটি।
তাহলে এটা কি পাচ্ছি আমরা, যেটা আছে সেটা থাকলো, সাথে আমরা পাচ্ছি হচ্ছে অ্যাস্টেরিস্ক। দেখো তো মিলছে কিনা, মিলছে তো। এখানে আমাদের যে এক্সাম্পলটা ছিল, ওরা বলছিল যে পোস্টফিক্স এক্সপ্রেশন ইভালুয়েশন করো স্ট্যাকের সাহায্যে। তো এখানে তোমার পোস্টফিক্সটা দিয়ে দেওয়া ছিল, এখানে কনভার্সনটা নাই। তো আমরা তো কনভার্সন জানি তাই না, পরীক্ষা তো কোশ্চেন হতেই পারে, ইনফিক্স থেকে পোস্টফিক্স, পোস্টফিক্স থেকে পোস্টফিক্স ইভালুয়েশন। ক্লিয়ার সবাই? আচ্ছা এখন আসো, যদি এই স্টাইলে সলভ করতে যাই কষ্ট হবে, তারপর দেখাই বোর্ডে হলে তো সুবিধা হতো। তো এখন আমরা পোস্টফিক্স ইভালুয়েশনে যাচ্ছি, এখন যাচ্ছি কোথায়, পোস্টফিক্স ইভালুয়েশন। তাহলে তোমরা বুঝতেই পারতেছো এটা রেজাল্ট কত, 5 + 3 মানে কত 8, আর 8 - 2 মানে কত 6, 6 × 8 আনসার কত 48 না? তাহলে এটা দেখে তুমি বলতে পারো না যে আনসার কত, বলতে পারবা? এটা দেখে কিন্তু বলতে পারবো না। তাহলে এটা থেকে কনভার্সন আছে, যে পোস্ট ফিক্স থেকে আমরা ইনফিক্সে কনভার্ট করতে পারি। তো আমরা ধরো এখন এটা আছে, এটা দেখে কিন্তু আমি বোঝার উপায় নেই রেজাল্ট কত। তাহলে তোমাকে এটা থেকে রেজাল্ট বের করতে হলে প্রথমে ইনফিক্সে আনতে হবে, তারপরে হচ্ছে আমরা রেজাল্ট বের করতে পারবো। আমরা হিউম্যানরা ইউজ টু হচ্ছে ইনফিক্সের সাথে, যেটা দেখলে রেজাল্ট বলে দিতে পারি, কিন্তু কম্পিউটার আইদার পোস্ট ফিক্স অথবা প্রিফিক্স। তাহলে এখন ধরো এটা আছে আমার হাতে হচ্ছে এটা, এখন এটা থেকে আমার রেজাল্ট বের করতে হবে, ঠিক আছে? এটাকে আমরা বলতেছি পোস্ট ফিক্স ইভালুয়েশন। তাহলে আসো একটু দেখি, ওকে তাহলে আমাদের এখানেও টেবিল লাগবে, কন্ট্রোল সি, এখানে টেবিল নিয়ে আসি, কন্ট্রোল ভি, এগুলো রিমুভ করে দেই। আমাদের রিডিং সিম্বল, স্ট্যাক অপারেটর, আর এখানে আমাদের আসছে হচ্ছে ইভালুয়েটেড, ঠিক আছে? এই যে কারেন্ট সিম্বল মানে রিডিং সিম্বল, ঠিক আছে, অপারেটর স্ট্যাক, আর এখানে আমরা বলতেছি হচ্ছে ইভালুয়েটেড। ওকে তাহলে এখন আসো, যে আমাদের প্রথম সিম্বল কোনটা, এটা কিন্তু, হ্যাঁ এই যে আমরা এটাকে ইভালুয়েট করতেছি, কন্ট্রোল সি, আমি এটা এখানে বসিয়ে দিই কন্ট্রোল ভি, তার মানে আমরা আলটিমেটলি এটাকে ইভালুয়েট করতেছি। সবাই তো ক্লিয়ার? জি স্যার। তাহলে প্রথম সিম্বল কোনটা, প্রথম সিম্বল কোনটা, 5। যখন আমাদের ইভালুয়েশন হবে, ইভালুয়েশনের ক্ষেত্রে রুলসগুলো আসলে একটু দেখে আসি আমরা। ইভালুয়েশনের ক্ষেত্রে রুলসগুলো বলছে রিড অল দ্য সিম্বলস ওয়ান বাই ওয়ান ফ্রম লেফট টু রাইট ইন দ্য গিভেন পোস্টফিক্স এক্সপ্রেশন। বুঝছো নাকি বুঝো না এই লাইনটা? রিড অল দ্য সিম্বলস ওয়ান বাই ওয়ান ফ্রম লেফট টু রাইট ইন দ্য গিভেন পোস্টফিক্স এক্সপ্রেশন। আমাদের তো পোস্টফিক্স এক্সপ্রেশন এখন গিভেন আমাদের হাতে আছে না, রিড করবো মানে কি স্ক্যান করা, মানে ইনপুট নিব লেফট টু রাইট। এখন কি বলছে, রিডিং সিম্বল যদি অপারেন্ট হয় দেন পুশ ইট কোথায়, অন টু দ্য স্ট্যাক। এখানে কিন্তু এটা ডিফারেন্ট, অপারেন্ট হলে কোথায় যাবে, স্ট্যাক, অপারেন্ট হলে একটু আগে, কিন্তু অপারেন্ট হলে কিন্তু কি হতো, আউটপুটে যেত, আর এখানে অপারেন্ট হলে স্ট্যাকে চলে যাবে। কিন্তু যদি অপারেটর হয় তখন সে ইভালুয়েট করবে, ব্যাপারটা হচ্ছে এমন। এই যে বলছে ইফ দ্য রিডিং সিম্বল ইজ অপারেটর, যদি অপারেটর হয় তাহলে কি হবে, বলছে দেন পারফর্ম টু পপ অপারেশন। যদি একটা অপারেটর পায় তাহলে কয়টা পপ করবে, দুইটা, দুইটা পপ করবে, কারণ প্লাস পাইলে মিনিমাম অপারেন্ট কয়টা দরকার, দুইটা দরকার না, জি স্যার, তাহলে দুইটা অপারেন্ট দরকার। তো দুইটা অপারেন্ট না পাবো সে যোগ করতে পারবে না, তাহলে বলছে টু পপ অপারেশনস অ্যান্ড ইস টু টু পপ অপারেন্টস ইন টু ডিফারেন্ট ভেরিয়েবল। যে তুমি যে দুইটা পপ করবা দুইটা ভেরিয়েবলের মধ্যে রাখবা, একটা নাম দিচ্ছি সাপোজ অপারেন্ট ওয়ান, একটা নাম দিচ্ছি অপারেন্ট টু, দেন এই দুইটার মধ্যে তোমার কি করতে হবে, যে সিম্বলটা পাবা সেই সিম্বল অনুসারে তোমাকে অপারেশন করতে হবে। এরপরে যে রেজাল্টটা পাবা সেটা পুশ করতে হবে কোথায়, স্ট্যাকের মধ্যে, কারণ যখন রেজাল্ট পাবা তখন সেটা তো হয়ে যাবে একটা অপারেন্ট নাকি। ধরো 5 + 2 রেজাল্ট পেলা 7, এটা কি একটা অপারেন্ট হয়ে গেল না, তাহলে অপারেন্ট পেলে সেটা আবার কোথায় চলে যাবে, স্ট্যাকে চলে যাবে। এরপরে বলছে যে ফাইনালি পারফর্ম এ পপ অপারেশন অ্যান্ড ডিসপ্লে দ্য পপড ভ্যালু অ্যাজ রেজাল্ট। তা আসো আমরা একটু দেখি, যে এখানে যেই যেটা আছে সেই অনুসারে যদি দেখতে চাও, তো আমরা এই যে এখানে দেখিয়েছে প্রথমে রিডিং সিম্বল ইনিশিয়ালি মানে তো এমটি নাকি, মানে প্রথম একেবারে প্রোগ্রামের এই এমটি পজিশনগুলো দেখাচ্ছে, যে স্ট্যাকও তুমি ডিক্লেয়ার করছো এমটি, ইভালে ওটা কোনো কিছু করো নাই, আমরা এখান থেকে শুরু করছি। আমরা কোনটা থেকে শুরু করছি, 5। তাহলে এখন এই 5 কি হবে বলো তো, পুশ হবে না পপ হবে বলো? পুশ হবে স্যার। তাহলে পুশ হবে, 5 এখানে পুশ হবে। এখন পুশ হলে হলে এখানে আমি আরো তোমাদের সুন্দর করে বোঝানোর জন্য আরেকটা টেবিল নেই,
ধরো এটা নিলাম, ওকে একটা ধরো একটা স্ট্যাক আমরা নিলাম, তাহলে এখন যখন পুশ হবে তাহলে কোথায় ফাইভ এখানে পুশ হবে না? ওকে তাহলে কি এখন কোনো ইভালুয়েট হবে? না স্যার, কোনো কিন্তু ইভালুয়েট হবে না। ওকে তাহলে আমাদের এমএসওর কাজ করতে গেলে ফরম্যাটিং না করলে আবার ভালো লাগে না। ওকে তাহলে আমাদের এটা ছিল প্রথমে ফাইভ, তারপর কত আসবে বলো? থ্রি আসবে নাকি? তাহলে থ্রি আসলে কি হবে বলো? এবার পুশ হবে না পপ হবে? তাহলে আগে ছিল ফাইভ, এখন আসবে কত? থ্রি। ওকে তাহলে এখন কি কি পাচ্ছি আমরা? প্লাস। এখন কি পাচ্ছি? প্লাস। যখন প্লাস পাবো তখন কি বলছে, দুইটা ভ্যালু কি করতে হবে, পপ করতে হবে, তাই বলছে না? জি স্যার। তাহলে এখানে তুমি পপ করবা দুইটা, তাহলে ধরো একটা ভেরিয়েবলের নাম দিচ্ছি, ধরো কি দিব, ধরো দিলাম যে ভি ওয়ান। ওকে তাহলে ভি ওয়ানে একটা ভ্যালু যাবে আর একটা কি যাবে, ভি টুতে একটা ভ্যালু যাবে, মানে দুইটা ভেরিয়েবল তুমি ইচ্ছা মতো না, এ বি নাও কোনো সমস্যা নেই, আমি বুঝাচ্ছি যে দুইটা ভেরিয়েবল ভি ওয়ান একটা ভি টু একটা। তাহলে প্রথম পপ হবে কে, টপ না? জি স্যার, টপ তাহলে টপ যাবে কোথায়? ভিউয়ার আর তারপরে পপ হবে কে, ফাইভ। ফাইভ। তাহলে এই অবস্থায় এই স্ট্যাকটা কি হয়ে গেল, মানে এখন আমাদের কারেন্ট যে পজিশন তাতে স্ট্যাকটা এমটি হয়ে গেল না? জি স্যার। এখন কিন্তু আর ফাইভ থ্রি নাই, আছে ফাইভ থ্রি রিমুভ করে দাও, তার মানে দুইটাই পপ হয়ে গেছে না? জি স্যার। এখন তোমাকে ইভালুয়েট করতে হবে, যখন পাইছো কি প্লাস অপারেটর, তাহলে যখনই তুমি প্লাস অপারেটর পাবা তখন তোমাকে যেটা করতে হবে, সাপোজ ধরো আর নামে একটা রেজাল্ট নিলাম, যে আমি আরেকটা ভেরিয়েবল নিচ্ছি ধরো আর, এটার মধ্যে রেজাল্ট রাখবো, তাহলে এখন কি হবে, ভি টু প্লাস ভি ওয়ান হবে, তাহলে আনসার কি দাঁড়ায় বলো তো? ফাইভ প্লাস থ্রি। এখন তোমরা আমাকে কোশ্চেন করতে পারো, স্যার ভি টু প্লাস ভি ওয়ান কেন দিলেন, ভি ওয়ান প্লাস ভি টু দিলে সমস্যা কি? আমার কথা কি বুঝছো? রেজাল্ট একই আসতো, আমি এখানে দিছি ভি টু আগে, তারপরে দিছি কি, মানে এই জন্য ঠিক আছে, যেটা আগে পুশ হয়েছে সেইটা আমার প্রথমে রাখতে হবে, ক্লিয়ার? এবার বুঝছো, এখন তুমি এখানে যেই ভেরিয়েবল দাও না কেন, এখানে পুশ হয়েছিল কোনটা আগে, ফাইভ না? তুমি যখন কিবোর্ডে ক্যালকুলেটর ডাটা এন্ট্রি দাও, ধরো ফাইভ দিলা প্লাস দিলা থ্রি দিলা, তাহলে আগে পাইলো কে, ফাইভ না? এখন প্লাসের ক্ষেত্রে কোনো প্রবলেম না, কিন্তু যখন মাইনাস আসবে বা এই ধরনের ইস্যু আসলে তখন প্রবলেমটা রেইজ করবে, এই জন্য নিয়ম হচ্ছে যেটা আগে পুশ হবে সেটা প্রথমে আসবে, ঠিক আছে? কিন্তু পপ করার সময় তো আগে টপেরটা পপ হয়। তাহলে এখন কত পাইলাম আমরা, কি পাইছি বলো? তাহলে এই এখন এইটটা কি হবে, পুশ হবে, রেজাল্ট যেটা আসবে এটা অপারেন্ট হয়ে গেছে না, জি স্যার, তাহলে এটা এখন কি হবে, পুশ হবে, ঠিক আছে? তাহলে তুমি যদি এখানে লিখতে চাও, আমি এখানে আরো চাইলে লিখতে পারি, পুশ এখানে কত, মানে ফাইভ এখানে কত হয়েছে, যে পুশ কত হয়েছে বলো, থ্রি নাকি? আর এখান থেকে কি হয়েছে, এখান থেকে হয়েছে প্রথমে পপ কি হয়েছে, থ্রি, তারপরে পপ কি হয়েছে, ফাইভ, পপ থ্রি হয়ে এটা রাখছে কার মধ্যে, এখানে রাখছে না, যে পপ থ্রি হয়ে সে একটা ভেরিয়েবল মধ্যে রেখে দিছে, তারপরে পপ ফাইভ হয়েছে সেটা কি করছে আর একটা ভেরিয়েবল মধ্যে রেখে দিছে, ব্যাপারটা এমন হয়েছে না? তারপরে কি করছে, এরপরে সে ইভালুয়েট করছে, ঠিক আছে? ইভালুয়েট করার পরে এই যে এইট পাইলো, এখন এই এইটটাকে কি করবে সে, এগুলো না বলতে কিন্তু প্রোগ্রাম করতে পারবো না আমরা, এখন স্ট্যাকে কি করবে, পুশ করবে না? এখন এই ফিগারটা যদি এখন দেখতে চাও, দেখো যে ফাইভ থ্রি এখানে কোনো ইভালুয়েট হয় না, এই পর্যন্ত কোনো ইভালুয়েট ছিল, নাথিং 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 বলতেছে, কিন্তু যখন প্লাস পাইছে তখন কি বলছে, যে পপ যে যেটা অ্যাপ্লাই করবা, যে ভ্যালু ওয়ান পপ ভ্যালু টু পপ, আর রেজাল্ট কি বলছে, ভ্যালু টু প্লাস ভ্যালু ওয়ান, আমি এটাই বুঝালাম না? আর পুশ কি হবে, রেজাল্টটা পুশ হবে, তাহলে দেখাচ্ছে ভ্যালু ওয়ান হচ্ছে কত, থ্রি, ভ্যালু টু হচ্ছে ফাইভ, আর রেজাল্ট হচ্ছে ফাইভ প্লাস থ্রি এইট, তাহলে পুশ কত করছে, এইট। ক্লিয়ার সবাই? আচ্ছা এবার আসো, যে আমাদের এখন আমরা কি পাবো,
এইট পাবো নাকি? এখন আমরা এইট পাবো, তাহলে আসো এইট নিলাম। তাহলে এইট নিলে কি হবে বলো, দ্রুত বলো। আমাদের কারেন্ট কারেন্ট যেটা ছিল সেটা তো আমার এখানে থাকবে নাকি? আমার নতুন করে পুশ হচ্ছে এইট, আর কারেন্ট যেটা ছিল সেটা থাকবে। তাহলে এখন কি হচ্ছে, এইট আর এইট হচ্ছে না? ইভালুয়েট কি কিছু হবে এখানে? কিন্তু ইভালুয়েট হবে না, নাথিং। ওরা যেটা লিখছে আমি সেটাই লিখলাম, তুমি নট অ্যাপ্লিকেবল লিখতে পারো, জাস্ট বোঝানোর জন্য লিখছে আমি দিলাম। তাহলে এখানে কোনো ইভালুয়েট হচ্ছে না। ওকে, এখন আসো এরপর এইটার পরে কি পাবো, টু নাকি? টু পেলাম, তাহলে এখন কি হবে, পুশ কত হবে, টু হবে। তাহলে আমাদের যেটা ছিল সেটা আমরা নেই, তাহলে এখন এখানে কত আসবে, টু আসবে না? এক পেজে নেই। ওকে, তাহলে তাহলে এখন আমাদের এখানে টু আসলো, তার মানে এখানে কি ইভালুয়েট হয়েছে কোনো কিছু? নাথিং। ওকে, এখন কি পাচ্ছি দেখো তো, মাইনাস না? ওকে, এখন যদি মাইনাস পাই তাহলে দিলাম মাইনাস, এখন বলো কি হবে। দুইটা পপ হওয়ার কথা, তাহলে আমরা এই এই জিনিসটা কপি করতে পারি দ্রুত কাজ করার জন্য, এখানে আমি দিয়ে দিই কন্ট্রোল ভি। তাহলে প্রথমে পপ হবে কত, টু নাকি? টু টু হয়ে প্রথম ভেরিয়েবলে থাকবে, এরপরে পপ হবে কত, এইট নাকি? কোন ভেরিয়েবলে থাকবে, ভি টুতে এইট। আর ইভালুয়েট করার সময় কী হচ্ছে, ভি টু মাইনাস ভি ওয়ান, তাহলে কী দাঁড়াচ্ছে বলো, এইট মাইনাস টু। তাহলে দেখো যদি এইটা না হতো তাহলে কিন্তু টু মাইনাস এইট আমরা চাইলেও লিখতে পারতাম, যদি ভি ওয়ান মাইনাস ভি টু দেয় তাহলে টু মাইনাস এইট হয়ে যাবে না, তাহলে কিন্তু মাইনাস সিক্স হবে, তাহলে কিন্তু মাইনাস সিক্স হয়ে যাবে, তাই নাকি? এটা এটা হয়ে যাওয়ার পরে এখন আমার এই স্ট্যাকটা আপডেট হবে, কন্ট্রোল সি। এখানে আমাদের কি হবে, পুশ কত হবে বলো, সিক্স নাকি? তাহলে আমার এগুলা এই দুইটা রিমুভ হয়ে যাচ্ছে, এখানে থাকতেছে কত, সিক্স। দেখো বুঝলা কিনা? জি স্যার বুঝছি। ওকে, এবার আসো আমাদের মানে লাস্ট মাল্টিপ্লিকেশন আসি। মজার না ব্যাপারটা, ক্যালকুলেটর কিন্তু এইভাবেই কাজ করে। তাহলে এখন এখানে আসলে এগেন কি করবে, দুইটা পপ করবে না, সবসময় টপের দুইটা পপ করবে, এখানে কিন্তু টপের দুইটাই পপ করছে। তাহলে আবার আসো, এটা নেই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তাহলে বলো প্রথমে পপ কত হবে, তাহলে এটা এখানে যাবে সিক্স, এখানে এইট, ঠিক আছে। তাহলে সিক্স ইন্টু এইট নাকি, সিক্স ইন্টু, হ্যাঁ এইট ইন্টু সিক্স, থ্যাংক ইউ, এইট ইন্টু সিক্স। তাহলে আনসার কত, 48। তাহলে আনসার যদি 48 হয় তাহলে আমরা আসো এখানে পুশ করব 48। তাহলে এখানে আমাদের কন্ট্রোল সি, এখানে হচ্ছে কন্ট্রোল ভি, তাহলে এই দুটো মুছে গিয়ে কত পেলাম, 48 নাকি? এখন কি আর কোনো সিম্বল আছে, আছে কি? এমটি। এখন যখন এমটি হবে তখন আমার এই স্ট্যাকের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে আমার রেজাল্ট। তাহলে রেজাল্ট কত, 48। দেখো আমাদের লেকচারে যাই, এই যে 48, তাহলে 48-কে পপ করে রেজাল্ট দেখাবে। সরি, আমরা রেজাল্টটা যেখানে দেখাইছি ওখানে না দেখিয়ে, কারণ আমাদের রেজাল্টে ইভালুয়েশন এটা এই পার্ট না, এটা কি হয়ে যাবে এখান থেকে, এটা এমটি হয়ে যাবে নাকি পপ হয়ে যাবে, তাই নাকি? তাহলে পপ কত হচ্ছে, 48, এবং এটাই হচ্ছে রেজাল্ট। তোমার রেজাল্ট পাইলা কত, 48, কারণ স্ট্যাক এমটি না হওয়া পর্যন্ত কাজ করবে। তাহলে এখানে যে এক্সাম্পলটা দেখলা, এই যে 48 আসলো, এখন তুমি নর্মালি চিন্তা করে দেখো আমাদের প্রথম কাজ কার ছিল, এটা না 5+3? জি স্যার। এখানে দেখো তো আলটিমেটলি এই যে আমার এখানে কি হয়েছে, প্রথমে 5+3 কাজ করছে না দেখছো, জি স্যার। দ্বিতীয় কাজ কি ছিল বলো তো, 8-2 না? জি স্যার। তাহলে দেখো দ্বিতীয়বার কিন্তু 8-2-র কাজই আগে হয়েছে, হয়েছে 8-2। তৃতীয়বার কি ছিল, ওই দুইটা রেজাল্টের সাথে মাল্টিপ্লিকেশন নাকি, এই যে, হ্যাঁ স্যার। তাহলে এখানে তাই হয়েছে না?
বুঝছো? তাহলে এই যে ক্যালকুলেটর কিন্তু এইভাবে কাজ করে। তাহলে এই হচ্ছে আমাদের ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সন প্লাস পোস্টফিক্স ইভালুয়েশন। ইভালুয়েশনটা কিন্তু ইজি যদি তুমি ইনফিক্স টু পোস্টফিক্স বুঝে থাকো। দুইটাই কিন্তু স্ট্যাকের সাহায্যে ইমপ্লিমেন্ট করছি, বাট যখন ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সন তখন স্ট্যাকের মধ্যে যায় কে? অপারেটর। কিন্তু যখন ইভালুয়েশন তখন কে যায় স্ট্যাকের মধ্যে? অপারেন্ট। ঠিক আছে, তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। লেকচার শিটে ওই ধরনের সলিউশন আছে, এটা দেখবা। তাহলে এই লেকচারটা পুরোপুরি শেষ হলো, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই ধরনের এক্সাম্পল তোমরা চাইলে যেগুলো আমরা এই যে এখানে যেই হোমওয়ার্কগুলো তোমাদের দিয়েছিলাম যে আজকে সলভ করলাম, তোমরা চাইলে এখানে সংখ্যা বসাবা। কি বসাবা? সংখ্যা বসিয়ে নিবা। সাপোজ এর জায়গায় ধরো 5, এখানে বির জায়গায় 2, এখানে 3, এভাবে পুরোটা বসাবা। বসাইলে এখান থেকে তুমি কি পেয়ে যাবা? পোস্টফিক্স পেয়ে যাবা না? স্যার তাহলে সেটাকে তুমি ইভালুয়েট করে দেখবা যে কি রেজাল্ট আসে, এবং আর নর্মাল তুমি করে দেখবা কি রেজাল্ট আসে। তাহলে যদি দেখো 1 আসছে, তাহলে তো বুঝে গেলা যে ঠিক আছে, বুঝছি। ব্যাপারটা এমন হচ্ছে না? আর আমি প্রয়োজনে দু একটা এক্সাম্পল পোস্ট করে দিব নে ফেসবুক গ্রুপে, তোমরা নিজেরা প্র্যাকটিস করো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবে আর বেশি বেশি প্র্যাকটিস করবে। তা নাহলে কিন্তু আমরা প্রোগ্রাম যখন করব তখন কিন্তু এগুলো আবার আমাকে বুঝাতে হবে। তখন স্যার আপনি কয়েকটা এক্সারসাইজ দিয়েন স্যার, তাহলে আমরা ওইগুলো দেখি আর প্র্যাকটিস করতে পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব। এটা তো বুঝছো নাকি? জি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ। হ্যাঁ।